সমর্থনই চুপচাপই ছিল মোটামুটি। কোনো কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত উচ্ছৃঙ্খল হোক না কেন, যখন সে জানছে যে আমি আজকে চলে যাব দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়া কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না। সালাউদ্দিন কাদের চৌধুরী তো অনেক বেশি কথা বলতো, দেখতাম যে সংসদের থেকে শুরু করে সমস্ত জায়গায়। তা সেই সময় কি সে চুপ ছিল নাকি আসলে কি চুপ থাকলেও তার মানে বোঝার কি চেষ্টা করেছিলেন যে কেমন? না, ওই সময় তো চুপচাপই ছিল মোটামুটি। কোনো কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত উচ্ছৃঙ্খল হোক না কেন, যখন সে জানছে যে আমি আজকে চলে যাব দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়া কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না, চুপচাপই থাকে। কোর্টেও দেখেছি জজ সাহেবদের সাথে উনি খুবই বার্গেনিং এ, হ্যাঁ ওইটাও করেছে এবং জেলখানা উনি উচ্ছৃঙ্খলভাবে ব্যবহার করছে, কারা কর্মকর্তাদের সাথে উনি উচ্ছৃঙ্খল ব্যবহার করছে, কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো উচ্ছৃঙ্খল ব্যবহারটা করে নাই। কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো উচ্ছৃঙ্খল করে আমার কোনো লাভ নেই, আমি থাকতে পারবো না দুনিয়াতে, হ্যাঁ আমাকে ফাঁসি দিবে, তো উচ্ছৃঙ্খল করে নাই, সুন্দর মতো চলে গেছে। না 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 না, এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা। না বাংলা বাইটটাও না, এগুলি সম্পূর্ণ মনে একটা বুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরত থেকে আলাদা হয় না। কেন হয় না? কারণ এটা এমনই একটা জিনিস, এটা এমনই একটা জায়গা যে তার ওয়েট এবং হাইট অনুযায়ী কাজটাকে করতে হয়, যেই কারণে এটা আপনার হয় না আর কি, বুঝতে পারছেন? আর যে গিলি বলে জেলখানা থেকে, তো অনেকে অনেক ধরনের কথা বলে জেলখানা তো দেখেন। আমার আরেকটা কথা হলো কি জানেন, আমার মতো অনেক বন্দি কয়েদি আছে যাদের 569 569-এ ধারায় তাদের ইয়ে হয়ে রয়েছে, কিন্তু 22 বছর উপরে হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে বা 23 বছর হয়ে গেছে, কিন্তু বার হইতে পারতেছে না। হ্যাঁ মনির ফাঁসি যাওয়ার আগে বলছিল যে আমাকে একটা সিগারেট দেন, আমি সিগারেট খাবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখানে ট্রেনিং তো মনে করেন সব জেলি দেওয়া হয়েছে বা আগে পরে, আমি মোট ধন্যবাদ ধন্যবাদ। ও কিন্তু আপনার সাথে যাদের বাড়িতে যাচ্ছেন উনি কই? হ্যাঁ আছে, আরো লোক আছে আমার সাথে। সালাউদ্দিন কাদের চৌধুরী তো অনেক বেশি কথা বলতো, দেখতাম যে সংসদের থেকে শুরু করে সমস্ত জায়গায়। তা সেই সময় কি সে চুপ ছিল নাকি আসলে কি চুপ থাকলেও তার মানে বোঝার কি চেষ্টা করেছিলেন যে কেমন? না, ওই সময় তো চুপচাপই ছিল মোটামুটি। কোনো কারণ হলো কি, দেখেন একটা মানুষ যত উচ্ছৃঙ্খল হোক না কেন, যখন সে জানছে যে আমি আজকে চলে যাব দুনিয়ার থেকে, তখন তার মুখ দিয়া কোনো খারাপ ধরনের কথা বা অন্য কোনো কথা আসে না, চুপচাপই থাকে। কোর্টেও দেখেছি জজ সাহেবদের সাথে উনি খুবই বার্গেনিং এ, হ্যাঁ ওইটা করেছে এবং জেলখানা উনি উচ্ছৃঙ্খলভাবে ব্যবহার করছে, কারা কর্মকর্তাদের সাথে উনি উচ্ছৃঙ্খল ব্যবহার করছে, কিন্তু যেদিন ফাঁসি হয়েছে এদিন উনি কোনো উচ্ছৃঙ্খল ব্যবহারটা করে নাই। কারণ উনি বুঝতে পারছে যে এখানে তো উচ্ছৃঙ্খল করে আমার কোনো লাভ নেই, আমি থাকতে পারবো না দুনিয়াতে, হ্যাঁ আমাকে ফাঁসি দিবে, তো উচ্ছৃঙ্খল করে নাই, সুন্দর মতো চলে গেছে। না 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 না, এটা কখনো হয় নাই, কারোটা হয় নাই, এগুলি অনেক ধরনের কথা। না বাংলা বাইটটাও না, এগুলি সম্পূর্ণ মনে একটা বুয়া কথা। এখানে ফাঁসির মঞ্চে যখন ফাঁসি দেওয়া হয় কারো মাথা শিরত থেকে আলাদা হয় না। কেন হয় না?